আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন, সুস্থ আছেন আশা করি। দর্শক আবারও চলে আসলাম আমাদের আরেকজন ভাইকে নিয়ে। বৃহত্তর নোয়াখালী জেলা থেকে এসেছেন উনি, একজন ব্যবসায়ী মানুষ। কাজের প্রয়োজনে, কাজের তাগিদে আমাদেরকে অনেক কাজই করতে হয়, অনেক কিছুই করতে হয়, কোনোটা ঝুঁকিপূর্ণ, কোনোটা ঝুঁকিবিহীন। আসলে কখন আমাদের জীবনে কি ঘটে যাবে আসলে আমরা কেউই বলতে পারি না। বাট মাঝে মাঝে এমন কিছু কাজ করতে হয়, আমাদের কিছু সঠিক আর্গোনমিক্যাল নিয়ম কারণ আছে, সেগুলো যদি আমরা সঠিকভাবে ফলো না করি, হঠাৎ করে এই ধরনের দুর্ঘটনা আমাদের জীবনে ঘটে যেতে পারে। এই জন্য আমাদের সকলের উচিত এই সঠিক আর্গোনমিক্যাল নিয়মগুলো জানা এবং সেই অনুযায়ী আমাদের জীবন ব্যবস্থাকে পরিচালনা করা। ঠিক তেমনি একটা ছোট্ট ঘটনা ঘটেছিল ওনার জীবনে। আসুন দর্শক একটু ওনার সাথে কথা বলি কি হয়েছিল এবং তার জন্য উনি কি ধরনের সাফারার হয়েছিলেন, কি কি ধরনের ট্রিটমেন্ট করেছিলেন এবং আজকে ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থা উনি কেমন আছেন, পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল জি। দেশের বাড়ি নোয়াখালী। জি নোয়াখালী। কোথায় স্যার? নোয়াখালী মাইজদী, মাইজদীর পশ্চিমে আর কি। মাইজদীর পশ্চিমে। গ্রামের নাম? গ্রামের নাম হচ্ছে কালাতরম। কালাতরম জি। আচ্ছা, আপনি পেশাগত ভাবে একজন ব্যবসায়ী? জি। কি ধরনের ব্যবসা করেন? কাঁচামাল ব্যবসায়ী। কাঁচামালের ব্যবসা জি। আচ্ছা, এই আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছেন সুদূর থেকে। জি। কি হয়েছিল আপনার সমস্যা? আমার গত এক বছর আগ থেকে কোমর ব্যথা, ডাইন পা অবশ্য বেশ ভাব লাগে। আচ্ছা, এটা নিয়ে আমি গ্রামে অনেক ডাক্তার থেকে ওষুধ দাবি খাইছি, ব্যথার ওষুধ, এটা কোনো উপকার পাই নাই। আচ্ছা, এক বছর আগের থেকে আপনার এই ব্যথা? জি। কোনো ঘটনা ঘটেছিল বা ঘটনা বলতে আমি ঝুঁকি ঝুঁকি কাজ করতাম, ব্যবসাটা করতাম, দাঁড়া দাঁড়ায় নিচে ঝুঁকি ঝুঁকি করতাম। এই মানে নিচে হয়তো কাঁচা মাল আছে, সেটা তুলে এক পাশ থেকে আরেক পাশে রাখতে হইতো, ভারী জিনিসও থাকতো, ছোট জিনিসও থাকতো। জি। আমাদের সঠিক আর্গোনমিক্যাল নিয়ম হচ্ছে আমরা হাঁটু ভাঁজ করে যদি মাটি থেকে কিছু নিতে হয় সেটা নিয়ে তারপর আমাদের সঠিক স্থানে সঠিকভাবে রাখতে হয়। যদি আমরা সেভাবে কাজ করি অনেক ভারী জিনিস আমরা মাঝে মাঝে নিতে পারি। জি। এবং ভারী জিনিস নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আরেকজনের হেল্প নেওয়াটা অবশ্যই দরকার। তো আপনি সেই নিয়মটা আপনি মানেননি, তো সেদিন কি হয়েছিল যখন আপনি মালটা নিয়ে আরেক জায়গায় রাখতে গিয়েছিলেন, কি হয়েছে? কোমরের মধ্যে একটা আঘাত লেগেছে। আঘাত লেগেছে, কট করে উঠেছে। সাথে সাথে কি প্রচন্ড ব্যথা শুরু হয়েছিল নাকি তখন বুঝতে পারেন? প্রথম বুঝতে পারেন, আস্তে 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 ব্যথাটা বাড়তে বাড়তে পায়ে দিয়ে গেছে। আচ্ছা, তো যখন এই ব্যথাটা দেখছেন ধীরে ধীরে বাড়ছে, কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? ওইখানে গিয়েছিলাম, ওই নোয়াখালীতে ডাক্তারের কাছে গেছিলাম। আচ্ছা, উনি দেখে আমাকে ব্যথা ওষুধ দিছে, এগুলো খাওয়ার পরে কমে না। আচ্ছা, এরপরে স্যারের কাছে আসা। আচ্ছা, তো এই যে আপনাকে এই যে ব্যথার ওষুধ দিয়েছেন, উনি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন? হ্যাঁ, পরীক্ষা দিয়েছে কয়েকটা। দেওয়ার পরে কি কোনো রোগ সম্পর্কে কিছু বলেছিল যে আপনার মূলত কি হয়েছে এরকম কিছু, নাকি শুধু ওষুধ দিয়ে দিয়েছে? শুধু ওষুধ দিয়ে দিয়েছে, আর কিছু বলে নাই। ওষুধ খাওয়ার পর কি ব্যথা কিছুটা কমেছিল? কমছে, আবার বাড়ছে, কমছে, আবার বাড়ছে। আচ্ছা, কিন্তু আপনি দেখছেন যে আপনার যে এই যে এক বছর, জি, অনেকটা সময় আপনি দেখছেন যে আপনার যে স্বাভাবিক কাজগুলো সেগুলো আর আপনি করতে পারছেন না, বরঞ্চ দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে, এবং এর মাঝখানে আপনি এই ব্যথা নিয়ে আপনি কাজ করেছেন। জি। এবং সেই একই কাজগুলো আবারও করেছেন? জি, ঝুঁকিপূর্ণ কাজগুলো, কারণ জীবিকার তাগিদে আমাদের এগুলো করতেই হবে। জি স্যার। তো যখন দেখছেন এই কাজগুলো করছেন, সর্বোচ্চ খারাপ কি হয়েছিল? এমন হয়েছে যে মাঝে মাঝে ব্যথার জন্য বিছানা থেকে উঠতে পারছেন না সেরকম? সর্বোচ্চ খারাপ হচ্ছে আমি ওই দাঁড়াতে গেলে দুই মিনিট দাঁড়ানো যায় না, একটু হাঁটা যায় না, শোয়া যায় না, সর্বাবস্থা ব্যথা করে কোমর থেকে ডাইন পা নিচ পর্যন্ত। আচ্ছা, তার মানে হাঁটা চলা তো আপনার সমস্যা। জি। আগে যেরকম একটু দীর্ঘ দূর মানে অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে পারতেছি না, সেটা আর পারছেন না। জি। আপনার ব্যবসার কারণে আপনাকে দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়, মাটি থেকে কাজ করতে যেভাবে আগে স্পিডলি কাজ করতেন ওটা হাঁটতে সেটা আপনি পারছিলেন না। একটা সময় নিজের ভিতর থেকে অনুভব করা শুরু করেছেন যে আপনি ঠিক আগের মতো নাই, আগের মতো শক্তি না। আপনার বয়সও আসলে খুব বেশি না, খুবই অল্প বয়স, কিন্তু আপনি সেই মানুষটা, মানে আপনার সমবয়সী যারা আছেন তারা অনেক কাজ করছেন, আপনি আর করতে পারছেন না, এবং ভিতর থেকে আপনি বুঝতে শুরু করেছেন আপনার শক্তি কমে আসছে। তখন কি করলেন? তখন আমি মোবাইলের মাধ্যমে দেখলাম ওই স্যারের এই বিষয়গুলি। মানে একটা সময় যখন হতাশ যে আমি ভালো হচ্ছি না, ডক্টরের কাছে গেছি ভালো হচ্ছি না, জি জি, তখন আপনি সার্চ করা শুরু করলেন অনলাইনে যে এর কি ধরনের চিকিৎসাগুলো আছে। জি। তখনই আপনি স্যারের একটা ভিডিও দেখতে পেলেন, কি দেখেছিলেন ওখানে? দেখেছিলাম ওই একটা ছেলে মানে এর সাক্ষাৎকারে বলতেছে যে আমি এখানে 7 দিন থাকার পর সুস্থ হয়েছি। হুম হুম হুম। আচ্ছা, আশা তার মাও ছিল, এটা দেখে আমি আমার বন্ধুর সাথে পরামর্শ করলাম, ভাই আপনি একটু অনুপ্রাণিত হলেন। জি। যে এইটুকু বাচ্চা যদি হতে পারে আমি কেন হবো না, আমারও তো একই রকম সমস্যা। জি।
তারপরে আমার বন্ধুর সাথে পরামর্শ করলাম ভাই এখানে আমার একটু যাওয়া দরকার, এই অবস্থা এখন আমার অবস্থা কিন্তু উন্নত হইতেছে না, ওষুধ খেয়েছি দাদা ওষুধ বাড়ে আবার কমে, এখন আমি খুব কষ্ট হইতেছি। আর চিকিৎসা করাটা অবশ্যই জরুরি দুইটা কারণ, একটা হচ্ছে আপনি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি, আর আপনি যদি পঙ্গু হয়ে যান তাহলে কিভাবে হবে, নিজেকে তো সুস্থ থাকতে হবে। জি স্যার, তখন বন্ধুর সাথে পরামর্শ করে সরাসরি চলে আসেন। জি স্যারের সাথে দেখা হলো, দেখা হলো, স্যার কি বলেছিল? স্যার আমাকে বলছে আপনার MRI করা লাগবে। আচ্ছা, আমি MRI করলাম, আরো বিভিন্ন রিপোর্ট দিয়েছি, এগুলি করাইলাম, করাবার পরে স্যার আমাকে বলে যে আপনি এখানে অন্তত 15 দিন ভর্তি হওয়া লাগবে। ভর্তি থাকলে কি হবে, সুস্থ হবেন? স্যারে বলছে সুস্থ, মানে স্যার একটা আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ আপনি সুস্থ হয়ে যাবেন, এবং সেই আশ্বাসের প্রেক্ষিতে আপনিও ভর্তি হয়ে গেলাম। জি, এবং ধীরে ধীরে আপনার ট্রিটমেন্ট শুরু হলো। জি, আমি টাইম টু টাইম আপনার কাছে আসতাম, বিভিন্ন সময় জিজ্ঞেস করতাম, প্রত্যেকটা সময় আপনি আপনাকে দেখেছি একটা জিনিস যে আপনার ভিতরে, আমরা অনেক রুগীকে দেখি সারাক্ষণ মন খারাপ করে পড়ে থাকেন। জি স্যার, মানে খুব বিষণ্ণ, ভালো হবো কি হবো না একটা সবসময় একটা কনফিউশন কাজ করতো, আপনার ভিতরে আমি দেখেছি সবসময় মুখে হাসি থাকতো। জি, এবং আপনি সবসময় বলতেন যে না আমি ইনশাল্লাহ সুস্থ যাবো, আমি আগের থেকে ভালো আছি, প্রতিটা সময় সেটাই বলতেন। এবং আজকে আপনি চলে যাচ্ছেন, সর্বোপরি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। অসংখ্য দর্শক আছেন, জি, যারা এরকম দীর্ঘদিন যাবৎ আপনার নয় বন্ধুর সাথে আপনি একটা পরামর্শ করেছেন বা আপনি ইউটিউবের মাধ্যমে জানতে পেরেছেন, অনেকে আছেন জানতে পারেন না, ধীরে ধীরে পঙ্গু হয়ে যান, তাদের জন্য যদি কিছু বলেন। আমি কি বলবো, আসলে আমি গ্রামের মানুষ তো হয়ে যাবো। আপনি এটা বলবেন যে আমি চিকিৎসা নিয়েছি, আমি ভালো হয়েছি, আপনারাও চিকিৎসা নিতে পারেন, কারণ আপনি দেখেছেন আপনার এখানে যখন রোগীরা ভর্তি ছিল তারা সুস্থ হয়েছে, সেটাই বলেন। আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পরে সুস্থ হয়েছি, আলহামদুলিল্লাহ একটু ভালো হয়েছে, আপনারাও আসতে পারেন এখানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন আমাদের ভাইয়ের কথা, উনি ওনার মতো করে যতটুকু পেরেছেন বলেছেন, হয়তো পুরো মনের ভাবটা উনি প্রকাশ করতে পারেননি। এরকম হাজারো মানুষ আছেন, খেটে খাওয়া মানুষ আছেন, এই মানুষগুলো যদি সুস্থ না হয় পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাবে, কারণ এই মানুষটার উপরই পুরো পরিবার নির্ভর করে, এদের সুস্থ হওয়াটা অনেক বেশি জরুরি। আজকে উনি সুস্থ হয়েছেন, উনি ওনার পরিবারটা বেঁচে গেছে, এরকম লাখো পরিবার আছে, ছোটখাটো দুর্ঘটনা বলেন বিভিন্ন কারণে পঙ্গুত্ব বরণ করেন, আমরা তাদেরকে বলবো একটু একটাবার হলে আসেন, আমাদেরকে একটু চেষ্টা করতে দেন। আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান আছেন, লাখ লাখ পেশেন্ট আছেন যারা এরকম ভালো হয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। আমরা হয়তো কিছুই করতে পারবো না, অন্তত একবার চেষ্টা করতে চাই, আমরা দেখতে চাই আপনি ভালো হন কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।